ডলার সংকটে এলসি জটিলতায় শিল্প কারখানায় ব্যাহত হচ্ছে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ। অন্যদিকে স্পট মার্কেটে কমছে এলএনজির দাম। এ অবস্থায় মজুদ বাড়াতে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে 1,116 কোটি টাকায় 2 কার্গোশিপ এলএনজি কিনছে সরকার, যেখানে প্রতি ইউনিট এলএনজিতে সাশ্রয় হবে সর্বোচ্চ $1 পর্যন্ত। শুধু তাই নয়, 12,276 কোটি টাকায় সিঙ্গাপুর থেকে কেনা হচ্ছে 15,85,000 মেট্রিক টন জ্বালানি তেল। 1 কার্গো এলএনজি আমদানির প্রস্তাব, মোট ক্রয় মূল্য 544,19,60,160 টাকা, একক মূল্য 12.7 মার্কিন ডলার, পূর্বে যা ছিল 13.85 মার্কিন ডলার। এদিকে গমের বাজারে অস্থিরতার মধ্যেই G2G এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হচ্ছে 6 লাখ টন গম, আর চাল কেনা হবে 5 লাখ টন। G2G ভিত্তিতে গম ক্রয়ের নীতিগত অনুমোদনের প্রস্তাবনা, এটা খাদ্য মন্ত্রণালয় থেকে এসেছিল, এই প্রস্তাবটি মন্ত্রিসভা কমিটি অনুমোদন করেছে। জোর দেওয়া হচ্ছে অভ্যন্তরীণ উৎপাদনেও। এজন্য 1,057 কোটি টাকা ব্যয়ে কাতার, কানাডা, সৌদি আরব, রাশিয়া ও দেশীয় প্রতিষ্ঠান কাফকো থেকে ইউরিয়া, MOP ও DAP মিলিয়ে 2,90,000 মেট্রিক টন সার কেনা হচ্ছে, যেখানে প্রতি মেট্রিক টনে গড়ে সর্বোচ্চ $50 কমে পাচ্ছে সরকার। 30,000 মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব, প্রতি মেট্রিক টনের মূল্য 268.33 মার্কিন ডলার, পূর্ব মূল্য ছিল 319.17 মার্কিন ডলার। এছাড়াও 2,500 কোটি টাকায় চীন থেকে 4টি জাহাজ কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।